একটি টিভি চ্যানেলে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করেছে। প্রশ্ন হলো, এই ধরনের আকর্ষণীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সংবাদ পাঠিকার সামনে দৃষ্টি সংযত রাখতে হবে কিনা? উত্তর হলো যে অবশ্যই আপনাকে এক্ষেত্রে পর্দা মেনটেন করতে হবে। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সংবাদ পাঠিকা তৈরি করা হচ্ছে এবং তার মাধ্যমে সংবাদ উপস্থাপন করা হচ্ছে, তিনি আদতে কোনো মানুষ নন এবং এই চেহারার এই অবয়বের কোনো মানুষও আসলে পৃথিবীতে নেই। এটা টোটালি আপনার তৈরি করা এবং এটা বলা যেতে পারে আর্টিফিশিয়াল। তো এই আর্টিফিশিয়াল এবং এই তৈরি করা মানুষ, যেটা যেরকম কোনো মানুষ পৃথিবীতে নেই, কোনো মানুষের স্রোত মানে আকৃতিও এটা নয়, তারপরও দেখতে মানুষের মতো এবং তিনি নারী এবং সুন্দরী হিসাবে উপস্থাপিত হয়েছেন বিধায় একজন পুরুষ তার দিকে দৃষ্টিপাত করার ক্ষেত্রে তিনি যেমন বাজে চিন্তা তার মাথায় আসতে পারে, আসা স্বাভাবিক। এরকম শরিয়ার পর্দার যে মৌলিক কারণ, সেই কারণগুলো এখানে বিদ্যমান, যার কারণে এখানেও পর্দা তাকে করতে হবে। এমনকি এমন কোনো কিছু যদি থাকে যেটা ধরুন একটা ছবি তৈরি করা হলো একজন নারীর, কিন্তু সেটা অশ্লীল এবং সেটা সুন্দরী নারীকে একটা মানে হাতে আঁকা ছবিতে এমনভাবে উপস্থাপন করা হলো যেটা একজন পুরুষের চরিত্র নষ্টের কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন পুরুষ তার দৃষ্টিকে সেখান থেকে সংযত রাখতে হবে। এটি শরীরের নির্দেশনা। আমরা আজকাল যতই এই নির্দেশনাকে নিয়ে যত রকম কথা বলি, কিংবা কেউ হয়তো হাসাহাসি করতে পারি, কোনো আল্লাহর প্রতি অবিশ্বাসী কেউ, কিন্তু বাস্তবতা হলো যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিজাম এবং এই পদ্ধতির বাইরে গিয়ে আমরা কখনো শান্তি এবং শৃঙ্খলা আনয়ন করতে পারবো না, এবং এটাই বাস্তবতা যে এটি আমাদের জন্য কল্যাণকর। বিধায় এই আর্টিফিশিয়াল যে সংবাদ পাঠিকা, তার থেকেও আমাদের পর্দার তার সাথেও আমাদের পর্দার বিধানটি সমান্তরালভাবে প্রযোজ্য। আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এতদিন দেখেছি যে ছবি তৈরি করা হচ্ছে, এমন ছবি যে ছবিতে যে ছবির মানুষ আসলে পৃথিবীতে নেই, এবং থামনেল বিভিন্ন রকমের ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হচ্ছে। তো আজকাল আমরা দেখতে পেলাম, বিশেষ করে বাংলাদেশের বেসরকারি একটা টেলিভিশন চ্যানেল সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সংবাদ পাঠিকার মাধ্যমে সংবাদ উপস্থাপন করেছে। তো এক্ষেত্রে শরিয়ার বিধান একজন সাধারণ নারী সংবাদ পাঠিকার ক্ষেত্রে যা, এক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।